আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো। অস্ত্রের চালান স্থগিত ও যুক্তরাষ্ট্রকে যা বলল ইসরায়েল। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে গাজায় অ্যাগ্রেশন থামাবে না ইসরায়েল। কেন রাফায় বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয়, হোয়াইট হাউস। ইসরায়েল ফিলিস্তিনিদের পাল্টা পাল্টি হামলাকে যেভাবে দেখছে মুসলিম বিশ্বের নেতারা। লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলি বসতিতে আগুন, যে কারণে তুরস্কের বন্ধু থেকে শত্রু হলে ইসরায়েল। ভারতীয়রা কেন ইসরায়েলি সৈন্যদের ছাউনি ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে। আলোচনাকে রাফা আগ্রাসনের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, আমেরিকাকে সামরিক ঘাঁটি দেয়নি, দেব না পাকিস্তান সেনাবাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অস্ত্রের চালান স্থগিত, যুক্তরাষ্ট্রকে যা বলল ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে কিছু অস্ত্রের চালান স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি কর্মকর্তারা বৃহস্পতিবার তাতে আপত্তি জানিয়েছে। রাফাতে সামরিক অভিযান সম্প্রসারণের ইসরায়েলের পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র ওই চালান স্থগিত করে। বাইডেন বলেন, আমি স্পষ্ট করে দিয়েছি যে যদি তারা রাফা হতে যায় তবে তারা এখনও রাফা হতে যায়নি, যদি যায় তবে আমি সেই অস্ত্র সরবরাহ করছি না যা ঐতিহাসিকভাবে রাফাকে মোকাবেলা করার জন্য, শহরগুলোর সাথে মোকাবেলা করার জন্য ব্যবহার করা হয়েছে। গাজা দক্ষিণাঞ্চলে রাফাতে কোনো স্থল হামলা সংঘটিত হলে তা 13 লাখ বেসামরিক নাগরিকের জীবনকে বিপন্ন করবে। এসব লোককে ইসরায়েলের গাজা হামলা শুরুর পর নিরাপত্তার জন্য ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রশাসনিক কর্মকর্তারা বারবার বলছেন যে যুক্তরাষ্ট্র রাফা আক্রমণকে সমর্থন করবে না যতক্ষণ না ইসরায়েল কিভাবে বেসামরিক নাগরিকদের রক্ষা করবে সে সম্পর্কে একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনা প্রদান করে। চালানটিতে 1,80,907 কিলোগ্রাম এবং 1,70,226 কিলোগ্রাম বোমা থাকার কথা ছিল। প্রশাসন বলছে যে তারা প্রধানত 2,000 পাউন্ড বোমা চূড়ান্ত ব্যবহার নিয়ে উদ্বিগ্ন। এই বোমার প্রভাব ঘনবসতিপূর্ণ শহরে পরিবেশে ভয়াবহ হতে পারে, যেমনটি আমরা গাজার অন্যান্য অংশে দেখেছি। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? আপনার মূল্যবান মতামত ইয়েসন্য কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, যে কারণে গাজার আক্রমণ থামাবে না ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। এদিকে যুদ্ধবিরতির আলোচনা শেষে হামাস প্রতিনিধি দল মিশরের কায়রো ত্যাগ করেছে। এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরো বলেছে তাদের প্রতিনিধি দল কায়রো থেকে কাতারে দোহায় যাচ্ছে। এর আগে কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল রেশির বুধবার এক বিবৃতিতে বলেছেন, তারা গত সোমবার যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন এর বাইরে যাবেন না। রেশিক বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং তারা রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করা মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে। হামাস যে চুক্তিতে রাজি হয়েছে তাতে বলা হয়েছে প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজায় তাদের নিজ আবাসস্থলে ফিরিয়ে আনা হবে, বিভিন্ন ত্রাণ সামগ্রী সরবরাহ স্বাভাবিক করা হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। আর দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে, তবে তাদের সংখ্যা এখনও ঠিক করা হয়নি। অপরদিকে তৃতীয় ধাপের মধ্যে থাকবে 3 থেকে 5 বছরের জন্য গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, কেন রাফায় বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয়, হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে গাজার রাফায় বড় ধরনের অভিযান চালিয়ে ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে হারানো সম্ভব নয়। হোয়াইট হাউস এই মন্তব্য করেছে বলে রয়টার্স জানিয়েছে। সাংবাদিকদের ব্রিফিংয়ে সময় মুখপাত্র জন কিরবি বলেন, তার মতে রাফা গুড়িয়ে দেওয়া হলেও হামাসকে ধ্বংস করা ইসরায়েলের লক্ষ্য অর্জিত হবে না। কিরবি বলেন, হামাসের উপর ইসরায়েল ব্যাপক চাপ সৃষ্টি করেছে, বেসামরিক নাগরিকদের ওপর প্রবল ঝুঁকি সৃষ্টি করে, এমন অভিযানের চেয়ে গ্রুপটির নেতৃত্বের উপর এমন চাপ সৃষ্টি অনেক ভালো উপায়। তিনি বলেন, আমরা ইসরায়েল থেকে সরে যাচ্ছি কিংবা আমরা হামাসকে পরাজিত করতে সহায়তা করতে আগ্রহী নয় বলে যেসব কথা বলা হচ্ছে তা বাস্তবতাপূর্ণ নয়। তিনি বলেন, আমরা এখনও বিশ্বাস করি সামনে এগুনোর একটি পথ আছে, তবে উভয় পক্ষের নেতৃত্বকে তা অবলম্বন করতে হবে। তিনি বলেন, একটি চুক্তিতে সই করার জন্য উভয় পক্ষের নৈতিক সাহস থাকা দরকার। কিরবি বলেন, রাফায় বড় ধরনের স্থল হামলার বিকল্প নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল আলোচনা চলছে। তিনি বলেন, ইসরায়েলকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ইসরায়েল রাফায় অভিযান চালাবে না এটা আশা করছি।
এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের পাল্টাপাল্টি হামলাকে যেভাবে দেখছেন মুসলিম বিশ্বের নেতারা। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামের শকেরিও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেলের সঙ্গে এক আলোচনা বলেছেন গুরুতর ঝুঁকি এড়াতে উভয় পক্ষের সংযম দেখানো উচিত। কুয়েত ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান পরিস্থিতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কুয়েত এ ঘটনার ইসরায়েলকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দখলদারদের উস্কানি দেওয়া বন্ধ করতে এবং বসতি সম্প্রসারণ নীতি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের সঙ্গে চলমান সহিংসতার জন্য ইসরায়েল একাই দায়ী। দেশটি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে এবং হামাসের এই হামলার অজুহাতে গাজায় বেসামরিক ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলায় বাধা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে তার অবিলম্বে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্ধৃতি দিয়ে বলেছে সংযুক্ত আরব আমিরাত সর্বোচ্চ সংযম দেখাতে এবং গুরুতর পরিস্থিতি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলি বসতিতে আগুন। দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন অবৈধ বসতিতে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। এতে অন্তত একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে বৃহস্পতিবার সীমান্তবর্তী অঞ্চল সলমিতে রকেট ছোড়া হয়েছে। আগুন নেভাতে দ্রুত গতিতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, এরপর তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে তারা। অপরদিকে লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন লেবাননের আকাশ সীমায় যুদ্ধ বিমান দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরের দিন 8 অক্টোবর থেকে এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ মাত্রা যুদ্ধ শুরু না করলেও ইসরায়েলি অবৈধ বসতি লক্ষ্য করে অসংখ্যবার হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে সীমান্তবর্তী বসতিগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য করেছে ইসরায়েল। এছাড়া গাজার সঙ্গে সঙ্গে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সমানভাবে ব্যস্ত থাকতে হচ্ছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে যে কারণে তুরস্কের বন্ধু থেকে শত্রু হল ইসরায়েল। প্রথম মুসলিম প্রধান দেশ হিসেবে 1949 সালে তুরস্ক ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। পরবর্তী কয়েক দশক ধরে দেশ দুটির সম্পর্ক উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়েছে। মনে করা হয় তুরস্ক ইসরায়েল সম্পর্কে 1992 সালে তাদের সোনালী সময়ে প্রবেশ করে। এই সময় ইসরায়েলি তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ককে তার আঞ্চলিক বিচ্ছিন্নতা ভাঙায় উপায় হিসেবে দেখেছিল। 90 দশক জুড়ে ইসরায়েল এবং তুরস্ক পরস্পরের মাঝে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়িয়েছে। এ সময় তুরস্ক ইসরায়েলি বিমান বাহিনীর প্রশিক্ষণের জন্য তার আকাশে সীমা খুলে দেয়। একে পার্টি 2002 সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন এরদোগান। প্রথম কয়েক বছর দুই দেশের মধ্যে ব্যবসা যথারীতি পূর্বের মতোই চলেছে, তবে ধীরে ধীরে ইসরায়েলের উপর ক্ষুব্ধ হতে থাকেন এরদোগান। 2011 সাল থেকে তুরস্কে হামাসের একটি অফিস স্থাপনের অনুমতি দেওয়ার মাধ্যমে এরদোগান এই গোষ্ঠীটিকে ফিলিস্তিনের মুক্তির জন্য লড়াই করা বৈধ সংগঠন হিসেবে দেখা শুরু করেন। পরবর্তীতে এরদোগান নিজেকে একজন ফিলিস্তিনি জনগণের রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, তবে একই সঙ্গে 2002 সালে এরদোগান ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য $1.4 বিলিয়ন থেকে 2022 সালে $8.9 বিলিয়নে উন্নীত করেন। তুরস্ক ইসরায়েলের বৃহত্তম ইস্পাত সরবরাহকারী এবং সিস্টেমের মতো অন্যান্য নির্মাণ সামগ্রীর উল্লেখযোগ্য সরবরাহকারী হয়ে ওঠে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে ভারতীয়রা কেন ইসরায়েলি সৈন্যদের ছাউনি ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই এপ্রিল আর মে মাস জুড়ে দফায় দফায় ভারতীয় শ্রমিকরা উড়ে যাচ্ছে ইসরায়েলে। এপ্রিলের গোড়ায় ইসরায়েল সরকার একটি বিবৃতিতে জানিয়েছে 6,000 শ্রমিক যাতে এই 2 মাসে আসতে পারেন তার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে। ঠিকাদারের মাধ্যমে নয়, দুদেশের সরকারের মধ্যে শ্রমিক সরবরাহে চুক্তি হয়েছে। নরেন্দ্র মোদি এবং বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর মে মাসে চুক্তি স্বাক্ষর করেছিলেন যে ভারত থেকে 42,000 শ্রমিক পাঠানো হবে। এপ্রিলের গোড়ায় 60 জন ইসরায়েল পৌঁছে গেছে। যথেষ্ট দক্ষ শ্রমিক পেতে বিজ্ঞাপন দিয়েছে, এজেন্ট নিয়োগ দিয়ে করেছে ভারতের স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলা এই সংস্থার মাধ্যমে শ্রমিক পাঠানো হচ্ছে ইসরায়েলে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে দক্ষ কর্মীদের নাম লেখাতে বড় সড় কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে আলোচনাকে রাফা আগ্রাসনের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। ইহুদিবাদ ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনাকে দীর্ঘায়িত করছে যাতে তারা এই আলোচনার আড়ালে ঘন বসতিপূর্ণ রাফা শহরে পূর্ণ মাত্রার আগ্রাসন চালাতে পারে।
গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জত আল রিশন এর মন্তব্য করেছেন। তিনি বলেন, আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েল মোটেই আন্তরিক নয়। তারা প্রকৃতপক্ষে যুদ্ধবিরতির আলোচনা চালানোর নাম করে রাফা শহরে আগ্রাসন চালিয়ে ক্রসিং পয়েন্ট দখল করতে চায়। মঙ্গলবার ইহুদিবাদী ইসরায়েল ট্যাঙ্ক পাঠিয়ে রাফা ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এতদিন এই ক্রসিং গাজার একমাত্র প্রবেশ পথ ছিল, যার মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা অবরুদ্ধ গাজা উপত্যকায় পৌঁছাত। ইজ্জাত আল রিশন বলেন, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা এড়ানোর জন্য বাহুল্য অজুহাত খুঁজছেন এবং হামাস ও মধ্যস্থাকারীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা সম্প্রতি তিন ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যার প্রতিটি ধাপ ৪২ দিন স্থায়ী হবে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, আমেরিকাকে সামরিক ঘাঁটি দেয়নি দেব না পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনী মুখপাত্র মেজর জেনারেল মোহাম্মদ শরীফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ঘাঁটি দেয়া হয়নি, ভবিষ্যতেও দেয়া হবে না। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এই সেনা মুখপাত্র আরও বলেন, পাকিস্তানের দুটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। পাকিস্তান কাউকে কোনো ঘাঁটি দেবে না। পাকিস্তানের বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমের একটি এবং খাইবার পাখতুনখোয়ার উত্তর পশ্চিমের একটি সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া হয়েছে বলে সম্প্রতি খবর বেরিয়েছে। এই সংক্রান্ত প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম খবর রটেছিল যে ইরান, আফগানিস্তান ও চীনের উপর নজরদারি করতে আমেরিকা পাকিস্তানের কাছে দুটি সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি চেয়েছে।